বাসু তো একটা মিছিলে তোমাকে কোন চরিত্রে পাওয়া যাবে? মিছিলে আমার চরিত্র খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের একটি মেয়ে যার আত্মসম্মানটা ভীষণভাবে আছে। আমার মনে হয় সেটি মানুষের মধ্যে থাকাটা উচিত। সেরকমই একটা চরিত্র এই মেয়েটির জীবনের একটা ক্রাইসিস ছবিটাতে উঠে আসছে, সেটা বলতে পারবো না কারণ গল্পটা কিন্তু খুব ছোট, সেটা বলে দিলে পুরো ছবিটাই বলা হয়ে যাবে। তার জন্য বইটা মানে স্টোরিটাকে আগে পড়া ছিল না? হ্যাঁ, আমি শুটিংটা করার আগে গল্পটা পড়েছিলাম, তার আগে পড়া নেই, কিন্তু যখন শুনেছিলাম যে এই ছবিটা গল্পটা নিয়ে কাজ করা হচ্ছে তখন আমি পড়েছিলাম। নিজের সাথে কতটা রিলেট করতে পেরেছে শ্রীময়ীকে? অনেকটাই, কারণ আমিও ভীষণভাবে মানে আত্মসম্মান জ্ঞানটা আমারও প্রচণ্ড, কেউ করলে মানে রাগে গান করে, এখানে হয়তো শ্রীময়ীর অতটা জানি না। নিজের সঙ্গে খুবই মিল পেয়েছি, মানে আলাদা করে এই চরিত্রটার জন্য আমাকে কিছু করতে হয়, মানে আমি অনেকটাই বাসনটা তো অনেকটাই ছিল। তো কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। প্রথমবার আমি মানে এই ইউনিটের সকলে যারা যারা আছেন তাদের বেশিরভাগের সঙ্গেই প্রথমবার কাজ করেছি, সেটা আমাদের ডিরেক্টর ডু সুরজিতা উজ্জ্বলা এরা, জয়প্রিয় শান্তনুদা, ভাস্বর দাম ও একটা সমদর্শী ভালুদার, এদের সবার সঙ্গেই প্রথমবার কাজ করেছি, ভালো লেগেছে কাজ করে। বছরের প্রথম এটা রিলিজ তোমার, তো কতটা এক্সপেকটেশন? এক্সপেকটেশন তো আছেই, আর সবথেকে বড় কথা এই বছরটা আমার কাছে ইম্পর্টেন্ট একটা বছর হয়ে উঠেছে, কারণ আমার পরপর তিনটে ছবি রিলিজ করছে, ফলে আমি খুবই এক্সাইটেড। প্রথম মিছিল দিয়ে শুরু, তারপর আরও দুটো ছবি আছে ব্যাক টু ব্যাক, প্রেমরাই মানছে, খুবই এক্সাইটেড। রাজাদা, মিছিলের মিউজিকটা নিয়ে যদি একটু বলো। মিছিল এমন একটা ছবি যেটা মানে সাংঘাতিক অনেক ছবির নাম মিছিল, সেরকম একটা নয় বা একটা ঘটনাকে কেন্দ্র করে কোনো ছবি বলা, আমাটা রিলিজ করা হয় তা ছিল। কিন্তু কেন নাম মিছিল সেই জন্য আমি মিউজিক্যাল জিনিসটাকে এমন লাইক আমার টাকা নিয়ে প্রথমে প্ল্যান ছিল দুটো গান করার, কিন্তু তারপরে চারটে গান কেনার কারণ আমার মনে হচ্ছে কিছু জায়গায় হয়তো একটাকে এগিয়ে যেতে হোটেল করলাম, তো একটা গান যেটা করেছিলাম মুশিকিটি দিয়ে গাইছি সেটা শোনাপুর, সেটা একটা মেইন ভার্সন করা যেটা অন্য পার্সপেক্টিভ থেকে সিমিলার সিচুয়েশন পড়েছে, যেটা জয়তী চক্রবর্তী মমজিতে সেটা আমি একটা অন্যরকম একটা রিচ করেছি, একটা ভেরি তখন টাইটেল বিগিনিং টাইটেলসটা আসে যেটা ছবিটা যেরকম ঘটনাকে কেন্দ্র করে এবং তার সঙ্গে আরেকটা ঘটনার জন্য কীরকম অনেক কিছু ডেভেলপমেন্ট আসে, তো ওগুলো বিগিনিং টাইটেলস আমার একটুখানি বইয়ে নানান ইমেজেস সেগুলো অলমোস্ট লাইক স্কেচ করে ছবির মধ্যে সেইভাবে বিগিনিং টাইটেলস এবং একখানে ভিজুয়াল এবং তার জন্যে আমের তলায় যাবো ট্রেডিশনাল যেটা রীতি ঘটে সেটাকে পুরো একটা লম্বা হিসেবে সেটাকে পরে ডেভেলপ করি, যেটা জি মেনলি গানগুলো এবং তার সাথে যেটা আছে ব্যাকগ্রাউন্ড অবভিয়াসলি জানেন যেটা ছবিকে পুরো ধরে নিয়ে এক্সপিরিয়েন্স। কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? সুরজিতদের সাথে নিজে প্রফেসর ওনার একখানে শিক্ষার্থী একখানে যাই করুন না কেন একটা সাংঘাতিক যে মর্যাদা আমরা আজকাল সায়ন করতে ভুলে যাচ্ছি, কিন্তু ওনার সঙ্গে কাজ করতে গিয়ে আবার সেটাকে অলমোস্ট লাইক রিউজ করা অ্যাপার্ট ফ্রম জাস্ট সিনেমাটিক নলেজ সেটা একটা তার শিক্ষাটা শিক্ষা দিক থেকে যেটা হয় তার সঙ্গে কাজ করতে গিয়ে যে সেরকম একটা কমফোর্টের একটা আলাদা রকমের একটা এক্সপিরিয়েন্স হয় সেটা কিন্তু এক্সপিরিয়েন্স করি। তা আমাদের ছবিটা অনেক দিন আটকে ছিল কিছু টেকনিক্যাল কাজের কারণে, ফাইনালি সেটা যখন শেষ হলো তারপরে আমরা গিয়ে আবার পুরো জিনিসটা বসে করলাম, তো আমি আই ওয়াজ আউট অফ ইট অলমোস্ট ফর এ ইয়ার, তারপর আবার সেটাকে ফিরে গিয়ে আবার যখন নতুন করে সেটা দেখলাম আবার ওনার সঙ্গে সেটিং হলো ওনার যেরকম থিঙ্কিং সেরকমভাবে মিউজিকটাকে ডিজাইন করলাম, ইট ওয়াজ ওয়ান্ডারফুল, খুব ভালো এক্সপিরিয়েন্স।
ভাস্কর, তোমাকে এবার এই চরিত্রে কী চরিত্রে পাওয়া যাবে মিছিলে? মিছিলে আমি যে চরিত্রটা করছি সেটা মেন যে প্রোটাগনিস্ট পাশ দত্তা, তার সঙ্গে আমার বিয়ে সম্বন্ধ হচ্ছে, আমি মানে আমার পরিবার সম্বন্ধ ঠিক করছি, লাভ ম্যারেজ নয়, অ্যারেঞ্জড, এবং তার সঙ্গে আমার অল্প বিস্তর ফোনে কথা হয়, তারপর সেটা নিয়ে একটা কফি শপে একদিন দেখা হয়, ভালো লাগাটা বিল্ড আপ করে, কিন্তু তারপর কী হয় সেটা বলা যাবে না। চরিত্রটা আপাতত সেটা দেখতে গেলে একেবারে বয়নিং স্টোর সাধারণ ছিল, কিন্তু উচ্চবিত্ত পরিবার ছিল। একটা নভেলের উপর বেস করে, তো তোমার নভেলটা কি পড়া ছিল? না না, একেবারেই নয়, আমি জানতাম না, কিন্তু কাজটা করতে গিয়ে গল্পটা আমার ভালো লেগেছে। কাজ করার এক্সপিরিয়েন্স কেমন? ভালো, সুরজিৎবাবু খুবই ভালো একটা ইউনিট নিয়ে কাজ করেছেন, আর শিক্ষক মানুষ, তো শিক্ষার আবহাওয়াটা ছিল সারাক্ষণ আমাদের ফ্লোরে, শান্তনুদা আমাদের ডিউটি অত্যন্ত অভিজ্ঞ, আর আমার ও একটার বেশিরভাগটাই পাশের সঙ্গে ছিল, কিছুটা বোধিতার সঙ্গে ছিল, বোধিতা অনেক জায়গাতে আমার সঙ্গে কাজ করেছেন, তো ঘরোয়া পরিবেশ আমার খুব ভালো লেগেছে। বছরের প্রথম রিলিজ, তো কতটা এক্সপেকটেশন আছে? তো খানিকটাই, কারণ ওই যে বললাম এখন লোকে একটু অন্য ধরনের ছবি দেখছে, পছন্দ করছে, তা আমাদেরটাও ওরকমই একটি ছবি, বারবার দেখার মতন, সো আই হোপ লোকে দেখবে। ছোটবেলা থেকেই আমি আমার গল্পের যা পড়াশুনো, সাহিত্য নিয়ে যা আমাদের চর্চা, তার মধ্যে প্রচেতদার নাম আসবে, প্রচেত গুপ্ত, কারণ প্রচেতদার লেখা পড়ে বড় হয়েছি। তো দেশে একদিন আমি পড়েছিলাম মিছিলে এই গল্পটি, ছোট গল্পটি, তারপরে মনে হয়েছিল, যদিও আমরা জানি যে প্রচেতদার সব গল্পের মধ্যেই একটা সিনেমাটিক ভাব আছে, সিনেমাটিক বিষয় থাকে, তো আমার মনে হয়েছিল যে মিছিল ছবিটা এত সুন্দর একটা নাম, আর যেহেতু আমরা মিছিল নগরী কলকাতাতেই থাকি, আর এটি বিশ্বের একটি মিছিল নগরী বলে পরিচিত, তাহলে ওই নামটার প্রতি আমার একটা প্রেম ভালোবাসা যাই বলুন জন্মালো। তারপরে আমি স্কুলের কাজ সেরে বাকি সময় লাগালাম যে একটা ছবি বানাবো, এবং এই ভাবনা থেকে যে একটা পোকা মাথার ভিতরে ঘুরছিল, ঘুরতে 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 আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সুরজিৎ নায়ক মিছিল ছবির প্রচারক।